দুটো অভিযোগ জমা পড়েছে একটা হচ্ছে এই গণ আন্দোলনে একজন ডাক্তার ডাক্তার সজীব সরকার যিনি পাঁচই আঠারোই জুলাই আঠারোই জুলাই উত্তরায় আজমপুরে আন্দোলন চলাকালে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে সাদা বরণ করেছিলেন একটা গুলি তার বুকের বাম পাশে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে চলে যায় তিনি ডাক্তার ছিলেন তাকে তাৎক্ষণিকভাবে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় তার কাছে একটা ফোন ছিল তার কোনো এক বন্ধু সেই ফোনে কল করার পরে সেই হসপিটাল থেকে বলা হয় যে তিনি আহত অবস্থায় হসপিটালে আছেন তখন ডাক্তার সজীব সরকারের ছোট বোন সর্নার আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছে সে হসপিটালে গিয়ে তার ভাইয়ের লাশটা আইডেন্টিফাই করে এবং দেখতে পায় যে সে বুকের মাঝখানে গুলিবিদ্ধ এবং তখন সে সে বরণ করেছে পরবর্তী সময়ে সেখান থেকে লাশ নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে দাফন করতে বাধ্য হন কারণ কোনো পোস্টমর্টেম করার সুযোগ ছিল না সেই লাশটা বের করাটা বরাবরের মতোই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল চারিদিকে অসংখ্য গুলি বৃষ্টি হচ্ছিল রাস্তায় রাস্তায় মাইক্রোবাস আটকিয়ে ছাত্রলীগ যুবলীগের যারা বাহিনী ছিল তারা তাদেরকে রেসিস্ট করার চেষ্টা করেছেন এই অবস্থার মধ্য দিয়ে তারা লাশ পারিবারিকভাবে নিয়ে দাপন করেন সেইটার জন্য আজকে ওনারা এখানে মামলাটা দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছেন আপনাদেরকে বলে রাখি এই একই ঘটনায় ওনারা কোর্টে একটা মামলা দায়ের করেছিলেন ইতিমধ্যে পরবর্তী সময়ে ওনারা যখন জানতে পারেন যে যেহেতু এই অপরাধগুলোর বিচার সাধারণ আদালতে হবে না সেই কারণে ওনারা পুরো অভিযোগটা আবার এই প্রসিকিউশনের কাছে জমা দিয়েছেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে ব্যাখ্যাও করেছি যে যদি ইতিমধ্যে কোনো মামলা এরকম হয়ে থাকে সেই মামলাগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে প্রজ্ঞাপনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বা আনা হবে কারণ এটার বিচার সাধারণ আদালতে করা সম্ভব নয় বলে এগুলো আলটিমেটলি আমাদের কাছে আসবে এই বিবেচনা থেকেই ওনারা এটা এখানে দায়ের করেছেন সেটা আমরা ইউনিভার্সিটির আরেকজন ছাত্রের কথা যেটা শাকিল হোসেন সেটা একটা অভিযোগ আমাদের কাছে কিন্তু আগের দিন তারা দিয়েছেন একই সময়ে একই সময় ওই জায়গাতে সেই শাকিল হোসেন সেদিন সাদাত বরণ করেছে। এটা হচ্ছে ডাক্তার সজীব সরকার সংক্রান্ত অভিযোগ দ্বিতীয় আরেকটি অভিযোগ আজকে আমাদের কাছে এসেছে আমাদের এখানে উপস্থিত আছেন ডাক্তার ইশরাত রফিক ইশিতা উনি একজন ডাক্তার ইউএসের একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করছিলেন ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের তিনি ডাক্তার ছিলেন তাকে আটাইশে জুলাই দুই সালে তুলে নিয়ে যায় র‍্যাব নিয়ে গিয়ে তাকে পাঁচ দিন পরে দোসরা আগস্ট তাকে আদালত উপস্থাপন করে তিনটা মামলা মামলা হয় হয় মাদকের এই যে মাঝখানে পাঁচ দিন তাকে গুম করে রাখা হয় তাকে অকথ্য নির্যাতন করা হয় তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয় নানান তাকে টর্চার করে এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন সেটা আমরা গ্রহণ করেছি আমরা পর্যালোচনা করে দেখব যে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কিনা সেটা আমরা পর্যালোচনা করে দেখব যেহেতু আমাদের কাছে অভিযোগ এসেছে এটা আমরা গ্রহণ করেছি এবং তাকে পরবর্তীতে যে তিনটা মামলা দিয়েছে সেই তিনটা মামলা দিয়ে বারো দিনের আবার রিমান্ডও নেওয়া হয়েছে এবং দেড় বছর তিনি জেলখানায়ও ছিলেন এখন তিনি মুক্ত আছেন তিনি এটা বিচার চাচ্ছেন তিনি এখনও ট্রমাটাইজড কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে একটা প্রতিভাবান ডক্টর তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সেটা হলো পার্টিকুলার তাকে ওই যে কি অভিযোগ ছিল এটা